সীমান্তে কাটাতারের বেড়ার দিকে তাকালে আজও দেশভাগে যন্ত্রণাময় হাজারো স্মৃতি ভিড় করে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী উৎগ্রামের বাসিন্দাদের। বিশেষ করে পুজোর আগে আকাশের গায়ে কালো মেঘেদের হটিয়ে যখন ভিড় করে শরৎ মেঘের দল, কিংবা মাঠে ঘাটে কাশফুলেরা সলজ্জ চোখে উকিঝুঁকি দেয়, তখন মায়ের আগমনী সুর ভিজিয়ে দেয় গ্রামের বছর ভরের প্রতীক্ষারত মনটিকে। পুজোর চার দিন দূর দূরান্তের আত্মীয় স্বজনেরা এসে ভিড় করে গ্রামে। গ্রামে কচিকাঁচার দল শরৎ মেঘকে হাতের মুঠোয় পুরে মনের আনন্দে ছুটে বেড়ায় কাশফুলে। জানা যায়, অবিভক্ত দিনাজপুর জেলার জমিদার জগদীশচন্দ্র রায়বাহাদুর প্রায় 500 বছর আগে এই পুজোর সূচনা করেছিলেন। দেবীবোধনের সময় জমিদার বাড়িতে ফাটানো হতো কামান। সেই শব্দ শোনার পর মাতৃ আবাহনের সুর ছড়িয়ে পড়ত উদগ্রামের আকাশে বাতাসে। বছর ভরে দুঃখ যন্ত্রণা ভুলে আনন্দময়ী মায়ের আরাধনায় মেতে উঠতেন অল্পতে খুশি থাকা মানুষেরা। কিন্তু হঠাৎই ছন্দপতন। দেশভাগের আঘাতে বুকের ভেতর শুরু হয় অবিরাম রক্তক্ষরণ। ওপার বাংলা থেকে এখন আর কোনো লোক আসতে পারেন না উদগ্রামের পুজোতে। কালের নিয়মে কিছু প্রথা হারিয়ে গেলেও উৎসবের মূল সুরটা আজও অম্লান থেকে গিয়েছে এই পুজোতে। অষ্টমীর দিন পুরনো প্রতিমা বিসর্জন দেওয়া হয়। তবে পুরনো কাঠামোতেই মাটির প্রলেপ দিয়ে প্রতিমা তৈরি করেন মৃৎশিল্পীরা। পুজোর চার দিন অতীত নিয়ম মেনেই মুখোশ নাচ চণ্ডীগানে অংশ নেন গ্রামের আপামর মানুষ। উদ্দেশ্য, অশুভ শক্তির বিনাশে গ্রামের মঙ্গল কামনা। একাদশীর দিন মেলাও বসে গ্রামে। প্রচলিত বিশ্বাস, গ্রামের মেয়েদের এই মন্দিরে বিয়ে দিলে সংসার জীবন নাকি সুখী হয়। দেবীর আশীর্বাদ নিয়ে শ্বশুরবাড়ি যাত্রা করেন নববধূরা। কি বলতে মানে কি, আগের দিনে সব বড়দের মুখে শোনা, তো বাংলাদেশের রাজা ছিল, রাজার থেকে এই কামান ফোটা, তো সেই প্রথম যে ফার্স্ট ষষ্ঠী হবে ওই কামানের শব্দে আমাদেরও সেই এখানে পূজা পদ্ধতি রাজার শুরু হতো। এই কাঁটাতারের আগের থেকে বাংলাদেশের থেকে প্রচুর পরিমাণে লোক আসতো, জ্যাঠামশাইয়ের মুখে শোনা বা আমরাও দেখেছি, কিন্তু কাঁটাতারে বেড়া হওয়ার পরে আর লোকজন খুব কম আসে। তবে অনেকেই আবার ওই পাসপোর্টেও আবার আসে, বাংলাদেশ থেকে পাসপোর্টে আসে। জমিদার সব যাওয়ার পরে আমাদের মায়ের কিছু সম্পত্তি আছে, ওই ধান টান ইয়ে হয়, ওই দিয়ে পূজা হয়। কারোর কাছ থেকে আমরা চাঁদা নিই না, যা দান হিসাবে পড়ে। এখন তো প্রচুর পরিমাণে বাড়ির থেকে প্রচুর মায়ের সব ইসের জন্য প্রচুর পরিমাণে সব মায়ের মাহাত্ম সম্পর্কে, হ্যাঁ মাহাত্ম সম্পর্কে মানে মায়ের যা মহিমা, সেই উদ্দেশ্যে সব টাকা পয়সা মানুষের অনেকেই সোনা দানা হ্যান তেন অনেকে প্রচুর পরিমাণে আমাদের এখানে সোনা দানা দেয় মানুষের। এবছর তো করোনা, হ্যাঁ করোনা পরিস্থিতি, সরকারি যে বলছে সেই হিসাবে আমাদের স্যানিটাইজার রাখা যাবে, তারপর মাস্ক আমরা কিছু কিনছি, যাদের থাকবে না তাদেরকে মাস্ক দেওয়া ব্যবস্থা করেছি করবো। মেয়েদের বিয়ে মানে কি, আমাদের গ্রামে যাদের প্রত্যেকের বিয়ে হলে মায়ের আগে চিঠি দিবে, চিঠি দেওয়ার পর বাইরে সব চিঠি বিলি হবে, আগে মাকে দিতে হবে তারপর বাইরে চিঠি বিলি হবে। মন্দিরের নামে বেশ কিছু জমিও রয়েছে, জমির ফসল বিক্রি করে পুজোর আয়োজন করেন স্থানীয় গ্রামবাসীরা। পুজোর চার দিন আশপাশের গ্রামগুলি থেকে বহু মানুষ আসেন এই পুজোতে মেতে উঠতে। ছোট ছোট দুঃখ কষ্টকে সরিয়ে মাতৃচরণে পুষ্পাঞ্জলি দেন সকলে, মুছে যায় কাঁটা তারের বিস্তর ব্যবধান। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে এবারে সরকারি নিয়ম মেনে চলা হবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। মাস্ক স্যানিটাইজার করা হয়েছে বাধ্যতামূলক, আর ভিড় এড়াতে বাতিলও হয়েছে এবারের মেলা। আমরা আগে ওখানে দিনাজপুরে রাজারা পূজা করতো, ওই রাজারা আর একমাত্র আমাদের উদগ্রামী পূজা হইতো, ওখানে রাজাদের পূজা আমাদের কামান ফুটতো, ওই কামানের শব্দ পেয়ে আমাদের এখানে পূজা শুরু হইতো। ওই পূজা শুরু হওয়ার ফলে আমরা এখানে সবাই পূজা করতাম আর কি, পাঁচ দিন ভরা আমাদের সব নিয়মমাফিক পূজা হয়। সব আমাদের এই নিয়মমাফিক পূজার ফলে আমরা কিন্তু সবাই, আমাদের এই পাঁচ দিন ভরা আমরা কিন্তু কোথাও যাই না গ্রামের দিকে। এখন আর কামানের শব্দ পাওয়া যায় না, এখন পুজোও এখন ঠিক বলতে পারছি না, এখন আমরা ঠিক ওইদিকে আর শব্দ পাওয়া যায় না। এখন এখন বাংলাদেশের ওরাই, স্থানীয় ওরাই পূজা করি। এখানে এখানে কারা পূজা করে? এখানে আমরা এই গ্রামবাসী সবাইকে নিয়ে আমরা এখানে পূজা করি। এখন অঞ্জলি আমাদের 20 জন 25 জন করে আমরা প্লেন নিছি, এইভাবে আমাদের 20 জন 25 জনের বেশি আমরা অঞ্জলি দিতে দেবো না। অনুমানিক আমার বাবা ঠাকুরদার আমলে 500 বছর পুরাণিক পূজা, তার আগের কতদিনে তা আমরা বলতে পারবো না। আমরা যেভাবে আমরা দেখছি তখন খড়ের চাল ছিল, মাটির ওয়াল ছিল, এখন মানে ডানের ফলে এখন এইগুলা হচ্ছে। এখানে বালুঘাট, মালদা, শিলিগুড়ি
এবং রায়গঞ্জ প্রচুর লোকের সমাগম হয়, এখানে দূর দূরান্ত থেকে লোক আসে। ব্যুরো রিপোর্ট, উত্তর দিনাজপুর।